নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ রাত্রি 1:35 বুধ রাশি পরিবর্তন করছে, অর্থাৎ যুবরাজ আপনার রাজার ঘরে ঢুকছে এ সিংহ রাশিতে। সিংহ রাশি অর্থাৎ রবির রাশি, এটা পরম মিত্র। অলরেডি সেখানে সেনাপতি কিন্তু মঙ্গল অলরেডি কিন্তু অবস্থান করছে এবং শুক্রের অলরেডি এই সিংহ রাশিতে অবস্থান করছে। শুক্রের সাথে বুধের কিন্তু পরম মিত্রতা, প্লাস পয়েন্ট। এবং পাশাপাশি এই রবির রাশিতে অবস্থান করছে আপনার বুধ, এখানে যুবরাজ যথেষ্ট পাওয়ারফুল হবে। সরাসরি বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে এর উপর। একটা কথা আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা সেভাবে গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। কিন্তু এখানে একটা জিনিস, যে মঙ্গলের সাথে বুধের কিন্তু সম্পর্ক মোটেও ভালো নয়। কিন্তু এই যে ত্রিগ্রহী যোগ, অখণ্ড যোগ সৃষ্টি করছে, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে এই 8 রাশির। এই অখণ্ড যোগে এই 8 রাশিকে কিন্তু মালামাল করবে। অনেকে বলে যে স্যার আপনি তো সবকে ধন বর্ষা করে দিচ্ছেন, অপার ধন করে দিচ্ছেন, কই আমি তো পারছি না। দেখুন, এই সময়ের মধ্যে আমি আবারও বলছি, এই সময়ের মধ্যে যে সকল নতুন নবজাতক জন্মাবে তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে অর্থের অভাব কিন্তু তাদের হবে না। অর্থাৎ এই যে ত্রিগ্রহী অখণ্ড ধনযোগ, এই যে অখণ্ড ধনযোগ ত্রিগ্রহী যোগ, এই সময় যারা জন্মাবে বা আপনি যখন জন্মেছিলেন বাই বার্চার, যদি আপনার এই অখণ্ড ধনযোগ থাকে এবং বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী অখণ্ড ধনযোগ আপনাদেরকে কিন্তু লাভের উপর লাভ দিবে এই 8 রাশিকে। একটা কথা বলি, মানুষ কিন্তু গ্রহের ফেরে কিন্তু ঘুরে, হয় আপনি ভালো জায়গায় যাবেন নয় আপনার খারাপ হবে, এইটা হচ্ছে গ্রহের খেলা। যেমন আপনি দেখবেন ইথার তরঙ্গে, যেমন ধরুন আপনি রেডিও শুনছেন, এই রেডিও শুনছেন যে ইথারের মাধ্যমে কিন্তু আসছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, বা আপনি কোনো ছবি দেখছেন টিভিতে ইথার তরঙ্গের মাধ্যমে আসছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তেমনি গ্রহও কিন্তু কাজ করে, হাওয়া আপনারা কিন্তু দেখতে পান না কিন্তু আপনার অনুভূতি করতে পারেন। তেমনি গ্রহও কিন্তু কাজ করে মানুষের জীবনে, মানুষ দেখতে পায় না কিন্তু আপনার জীবনে হয় ভালো প্রভাব নয় খারাপ প্রভাব দুটির মধ্যে কিন্তু দিবে। এই অখণ্ড ধনযোগ যদি আপনার বাই বার্চার যদি থাকে, আপনি এই সময়ের মধ্যে মালামাল কিন্তু হবেন। তো কোন এই 8 রাশি, এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির এই পঞ্চমভাবে অখণ্ড ধনযোগ শেয়ার মার্কেট থেকে, ব্যবসা থেকে আপনাদেরকে কিন্তু লাভ দিবে। দাম্পত্য সুখ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং যাদের পার্টনারশিপ বিজনেস আছে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু লাভবান আপনারা হবেন। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, অর্থাৎ দেখুন আপনাদের পঞ্চমভাবে এই মঙ্গল আপনার বুধ এবং শুক্রের অবস্থান, মঙ্গল আপনাদের রাশির অধিপতি, তৃতীয়পতি এবং সপ্তমপতি দ্বিতীয়পতিকে কানেক্ট করে অবস্থান করছে, মহা ধনযোগ সৃষ্টি করছে, অপার ধন পেতে চলেছে এই মেষ রাশি আপনি যদি হন। আপনার ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন এই অখণ্ড ধনযোগ কী করে, শেয়ার মার্কেট থেকে ভাগ্যের সাপোর্ট সম্পূর্ণরূপে কিন্তু পাবেন, লাভ সফলতা সাকসেস। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি, সরি বৃষরাশি। বৃষরাশির অখণ্ড ধনযোগ, বৃষরাশির এই অখণ্ড ধনযোগ অপার ধন দিবে, ধন বর্ষা হতে চলেছে। আপনাদের সুখভাবে, আপনাদের পারিবারিক সুখ, আপনাদের দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কর্ম যোগ, এই সম্ভাবনাগুলো থাকছে।
যাদের কাজ আটকে আছে, সেই আটকানো কাজ আপনাদের বা কোনো জায়গায় যে টাকা ফেসে আছে, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি হবে। এই অখণ্ড ধনযোগ বিষয়রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ কিন্তু আপনাদেরকে দেবে, শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, লটারি থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু। কারণ দেখুন, আপনাদের ত্রিগ্রহী যোগ, অখণ্ড যোগ আপনাদের ক্ষেত্রে বিশেষরূপে শুভ ফল দিবে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে বিষয়রাশির ক্ষেত্রে। বিষয়রাশি রাজকীয় সুখ পেতে চলেছে। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে মিলছে না, আপনার দেখুন দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কী চলছে এটা দেখা দরকার, এবং বাই বার্থ চার্ট আপনার গ্রহের অবস্থান কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার। কিন্তু বর্তমান যে গ্রহের গোচর, এই অখণ্ড ধনযোগ যদি আপনার যদি থাকে, আপনি যদি বিষয়রাশি মানুষ হন, আপনার অর্থের কিন্তু অভাব আসবে না। প্রপার্টি যোগ হবে, নিজস্ব সম্পত্তি আপনারা কিন্তু কিনবেন বিষয়রাশির। অর্থনৈতিক দিকটা, আর্থিক স্থিতির দিকটা বিষয়রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। তিন নম্বর যে রাশি কর্কট রাশি, কর্কট রাশি হতে চলেছে মালামাল। দেখুন, আপনাদের ধনভাবে এই অখণ্ড ধনযোগ সৃষ্টি করছে। ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট ভালো। আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি আপনাদের ধনভাবে অবস্থান করছে। সফলতা, সাকসেস, লাভ, পারিবারিক সুখ এবং আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। ব্যবসার ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আকস্মিক প্রাপ্তি, ফাটকা থেকে, লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে এই সময় কর্কট রাশি যদি আপনি হন, আপনি কিন্তু অর্থ কিন্তু পাবেন। এই অখণ্ড ধনযোগ আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি রাশিতে কিন্তু অবস্থান করছে অখণ্ড ধনযোগ, ত্রিগ্রহী যোগ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু মহালাভ। এবং ভাগ্যাধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, প্লাস পয়েন্ট। আপনাদের চতুর্থপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, প্লাস পয়েন্ট। রাশির অধিপতি রাশিতে অবস্থান করবে এই 16 তারিখ থেকে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট প্লাস পয়েন্ট। এবং আপনাদের দশমপতি, কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান করবে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করবে, ব্যবসার ক্ষেত্রে ভালো। যাদের হোটেল বিজনেস আছে তারা ভালো ফল পাবে, আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা কিন্তু কাজের সুযোগগুলো পাবে এই সময়ের মধ্যে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ এবং পারিবারিক সুখ আপনাদের নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট এই অখণ্ড ধনযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনলাভ করাবেই করাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আপনাদের সপ্তমপতি এবং রাশির অধিপতি একাদশভাবে এবং ভাগ্যপতিকে কানেক্ট করছে, ধনপতিকে কানেক্ট করছে, সপ্তমপতিকে কানেক্ট করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় বলতে গেলে অভাবনীয়। আমি একটা কথা যদি তুলা রাশির ক্ষেত্রে বলি, অকল্পনীয় অদ্ভুত রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি। অদ্ভুত এবং অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি। দেখুন, প্রথম কথা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে এই অবস্থান করছে। আপনাদের লাভ, সফলতা, সাকসেস, ধনের জায়গাটা ভালো, আর্থিক স্থিতির জায়গাটা, দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে, দৈনিক রোজগার আপনাদের বাড়বে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো, প্রপার্টি থেকে লাভ, সন্তান সুখ, গোল্ড, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন এবং এই সময়ের মধ্যে দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এরপরের যে রাশি, সেই রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মালামাল হতে চলেছে। বৃশ্চিক রাশির আপনাদের দশমভাবে এই অখণ্ড ধনযোগ সৃষ্টি করছে এবং সপ্তমপতিকে কানেক্ট করছে, আপনার রাশির অধিপতিকে কানেক্ট করছে, আপনার একাদশপতিকে কানেক্ট করছে। ভাগ্য এই জায়গাটাতে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, সফলতার জায়গা, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্ম প্রমোশনের জায়গা আপনাদের নির্দেশ করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পারিবারিক সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা এবং সরাসরি সপ্তম দৃষ্টি বৃহস্পতির কর্ম উন্নতি, যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মযোগ, এই সম্ভাবনাগুলো, দৈনিক রোজগার, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, অর্থাৎ বৃশ্চিক রাশির রাজনীতির ক্ষেত্রে আপনার উত্থান হবে, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় বৃশ্চিক রাশি কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ বৃশ্চিক রাশি হতে চলেছে এই অখণ্ড ধনযোগে আপনারা হতে চলেছেন মালা।
পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। এই ধনুরাশির অখণ্ড ধনযোগ আপনারা কিন্তু হতে চলেছেন মালামাল, কারণ আপনাদের এই অখণ্ড ধনযোগ ত্রিগ্রহী যোগ আপনাদের ভাগ্যভাবে কিন্তু হচ্ছে। আপনাদের পঞ্চমপতি আপনাদের ভাগ্য হবে, আপনাদের সপ্তমপতি আপনাদের ভাগ্য হবে এবং একাদশপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের এবং দশমপতি, একাদশপতি, দশমপতি, পঞ্চমপতি, আপনাদের সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে যাদের গাড়ির ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে গাড়ির ব্যবসা কিন্তু আপনাদের ভালো হবে। কয়লা খনি, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছে, আপনার হোটেল বিজনেস আছে, আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, দৈনিক রোজগার আয় বৃদ্ধি করবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনাদের লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। এবং সর্বোপরি ধনভাবে ধনপতির অবস্থান আর্থিক স্থিতি মজবুত করবে, চতুর্থ পতিকে কানেক্ট করছে। চতুর্থ পতি আপনার তৃতীয়ভাবে বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা কিন্তু পাবেন। গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। সন্তান সুখের জায়গায় আপনাদের সৃষ্টি করছে। দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, লাভ সফলতা সাকসেস এই সময় কিন্তু ধনুরাশি কিন্তু দেখা যাচ্ছে। এই অখণ্ড ধনযোগ, অপার ধন, ধন বর্ষা হতে চলেছে ধনুরাশির। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তমভাবে এই অখণ্ড ধনযোগ আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। কেরিয়ারের ডেভেলপমেন্ট এবং আপনাদের লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় আপনাদের ইনকাম হবে। এবং আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন। ভাগ্যপতি আপনাদের সপ্তমভাবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ। এবং চতুর্থপতি আপনাদের সপ্তমভাবে, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। বিদেশ থেকে লাভ, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা বিদেশ যুক্ত আছে তারা কিন্তু লাভ পাবে। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যারা যুক্ত আছে, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। এবং এই সময়ের মধ্যে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে এবং বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। আপনাদের দাম্পত্য সুখের জায়গা ভালো, প্রেমজ বিবাহ এবং কর্মযোগ, সর্বোপরি কর্মপতি আপনাদের সপ্তমভাবে, কর্মযোগ, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, যারা ফ্রেশার্স আছেন তারা কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, বা যারা বদলি চাইছেন বা প্রমোশন চাইছেন, সরকারি চাকরি পাওয়ারও কিন্তু যোগ সৃষ্টি আপনাদের করছে। এবং রাশিতেই আপনার বৃহস্পতি অবস্থান এবং অখণ্ড এবং ত্রিগ্রহী যোগ সরাসরি বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবটা গঙ্গা জলের মধ্যে পবিত্র করে। অর্থাৎ সপ্তমভাবে এই অখণ্ড ধনযোগের সৃষ্টি করছে বৃহস্পতির দৃষ্টি, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবং কর্মক্ষেত্রে সফলতা এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, অর্থাৎ ভাগ্যপতি সপ্তমভাবে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের হবে। শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। এবং প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি হওয়া যোগ, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এই অখণ্ড ধনযোগ এই আট রাশির, আমি আবারও বলবো, মাটি ফুড়ে টাকা আসবেই আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি বাই বার্চার্ট আপনার জন্মছকে যদি থাকে তাহলে এই সময় এই যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী যে তৈরি হয়েছে আপনারাও কিন্তু এই সময়ের মধ্যে প্রচুর অর্থ কিন্তু পাবেন। এবং ভাগ্যের দ্বারা শেয়ার মার্কেট থেকে কর্ম, ব্যবসা, সেলফ প্রফেশন এই সব দিক থেকে কিন্তু এই আট রাশি হতে চলেছে মালামাল। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।